সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। নমস্কার, আমি বাড়িপুর থেকে শ্রীমতী মিতা চ্যাটার্জি বলছি। ডাটার রান্নাঘরে আসতে পেরে আবারও আমি নিজেকে খুব খুব ধন্য মনে করি। আর ডাটার রান্নাঘরে রান্না যেটা করেছি সেটা হলো মাছের মাথার মুড়ি ঘণ্ট। আপনারাও করে খেয়ে দেখবেন। আর আমার এই রান্নার সমস্ত মশলা ছিল, সবটাই ছিল ডাটা গুঁড়ো মশলা। আর স্বাদে গন্ধে তো অতুলনীয়, নতুন করে বলার কিছু নেই। এই রান্নাটা আপনারাও করে খেয়ে দেখবেন, আমিও করলাম, আপনারাও দেখবেন, চেষ্টা করবেন। এবং যদি সত্যিই ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। আমার মুড়ি ঘণ্ট করতে যা যা লাগছে, যে সমস্ত উপকরণগুলো লাগছে সেগুলো আমি একবার দেখিয়ে দিই। এটা হলো গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ। আর লাগছে ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা একটু দেবো, কাঁচা লঙ্কা দেবো, এটা তেজপাতা। আর এদিকে লাগছে সাদা গোটা জিরা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এটা হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো। আমার একটু লাগবে, অল্প, বেশি লাগবে না, একটু নেব। এটা হলো হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, লবণ, কিশমিশ, এটা কাজু বাদাম, লাগছে চিনি, সাদা তেল, সর্ষের তেল, আর লাগছে ঘি। এগুলো দিয়েই আমি তৈরি করব আমার মাছের মাথার মুড়ি ঘণ্ট। এটা কাঁচা মাছের মাথা। এবার আমি একে নুন হলুদ মাখাচ্ছি, নুন হলুদ মাখিয়ে এটাকে আমি ভাজব। নুন হলুদ মাখিয়ে নিলাম মাথাগুলোকে। আর লাগবে আমার গোবিন্দভোগ চাল, যেটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে ছেঁকে রেখেছি। অবশ্যই গুঁড়ো মশলাগুলো, ডাটা গুঁড়ো মশলার সহযোগে আমি রান্নাটা করব। এটা দিচ্ছি, একটু নুন ছিটে দিচ্ছি, মাছের মাথা তো ছিটকাতে পারে, ওই জন্য একটু নুন দিলাম। আমি মাছের মাথাগুলো আস্তে আস্তে তেলে ছাড়ব। মাছগুলো ভাজা হবে। ভালোভাবে টুকটো টুকটো করে ভেজে নেব। ভালো করে মাছটা টুকটো টুকটো করে ভেজে নেব লাল করে। ভেজে মাথাগুলো তুলে নিই এবারে। তেলের উপরে একটু ঘি দিলাম। সাদা জিরা ছড়িয়ে দিলাম, গোটা সাদা জিরা, তেজপাতা, এবার দুটো শুকনো লঙ্কা ফেলে দিলাম, এরা কাঁচা লঙ্কা ফেলে দিলাম, দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তেলটা আরেকটু দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, টমেটো কুচিগুলো সব দিয়ে দিলাম অল্প করে, হলুদ গুঁড়ো দিলাম, এবার একটু ঘনে গুঁড়ো দিলাম। অবশ্যই এই বাটনাগুলো ডাটা গুঁড়ো মশলা, আমার রান্নাঘর গুঁড়োই ব্যবহার হয় ডাটা গুঁড়ো। এটা দিলাম জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম, অল্প একটু রং আসার জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, এগুলো দিয়ে দিলাম, একটু কিশমিশ দিয়ে দিলাম। মাছের মাথাগুলো ঢেলে দিলাম, মাছের মাথাগুলো ঢেলে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার একে একে আমি এই গোবিন্দভোগ চালগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। কেউ যদি আলু দিয়েও খেতে পারে, আলু অল্প টুমো টুমো করে কেটে দিলেও ভালো লাগে, খারাপ লাগে না।
আমি গোবিন্দভোগ চালগুলো দিয়ে দিলাম এসে। আমি এবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম, অল্প একটু জল ছড়া দেবো, দিয়ে ঢাকনা দিয়ে ভাবতে হবে, অল্প করে ঘুমিয়ে আসতে থাকবে। আর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, আমার হয়ে এটা একটু ঘি দিলাম। আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকে রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে, আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয়, তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।